আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল্লাহ আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আমদানি রপ্তানির আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে, আপনারা অনেকেই এই পণ্য আমদানি করে থাকেন, যারা লিগ্যালভাবে আমদানি লাইসেন্সের মাধ্যমে পণ্য আমদানি করে থাকেন, তাদের কাছে একটা বিষয় একটু ধোঁয়াশার মধ্যে থাকেন, যারা নতুন করে উদ্যোগটা শুরু করতে চান, যে পণ্য খালাস করতে কত টাকা প্রয়োজন হয়, এই বিষয়টা আমাকে সবাই জিজ্ঞাসা করেন। অনেকেই বলেন যে ভাই, আমি 1 লাখ টাকার মাল নিয়ে আসবো, এটাতে কত খরচ হতে পারে পণ্য খালাস করতে। আবার অনেকে বলেন যে আমি এয়ারপোর্ট দিয়ে মাল নিয়ে আসবো, সেটাতে কত খরচ হতে পারে, হ্যাঁ, পণ্য খালাস করতে। আসলে এই খালাস করতে যে টাকাটা প্রয়োজন, সেটা সাধারণত আমরা সিএন্ডএফ কোম্পানি যারা রয়েছি তাদেরকে প্রদান করা হয়। হ্যাঁ, তো ক্লিয়ারেন্সের করতে কত টাকা লাগবে, এই বিষয়টা আসলে সঠিকভাবে বলাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ বিভিন্ন পোর্টে বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে এবং বিভিন্ন ধরনের সিএন্ডএফ খরচ রয়েছে, যেটা একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো আমি আজকে একটা ওভারঅল ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা নতুন করে আমদানি করতে চাচ্ছেন, নতুন করে বিজনেস করতে চাচ্ছেন, তাদেরকে একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের এই আমদানি রপ্তানি নিয়ে যে ভিডিওগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি, সেই ভিডিওগুলো যেন আপনারা পেতে পারেন। এছাড়া আমাদের এখানে আমরা অনেকগুলো আমদানি রপ্তানির উপরে একদম এক্সপার্ট লেভেলের ভিডিও অলরেডি দিয়েছি, আপনারা চাইলে আমাদের পুরাতন ভিডিওগুলো আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। যাক, মূল ভিডিওতে যাওয়া যাক। আরেকটা কথা বলে নেই, ভিডিও টেনে দেখবেন না আপনারা, আপনাদের যাদের এই কু অভ্যাসটা রয়েছে যে এই টিউটোরিয়াল টাইপের ভিডিওগুলো টেনে দেখেন, তাদের যেটা হয় যে মাঝখান থেকে দেখেন, এই জন্য আপনারা আসলে কিছুই বুঝেন না। না বুঝে যেটা করেন যে আপনারা হয়তো থাম্বনেল দেখে একটা বিষয় বুঝতে পারতেছেন না, সেটাকে এসে নিচে কমেন্ট করতেছেন এবং এরপরে বলতেছেন যে ভাই, কমেন্টে তো কোনো রিপ্লাই দেন না, আপনাদেরকে কমেন্ট করি। আসলে আপনারা অবশ্যই ভিডিওটা বুঝতে হবে, বোঝার পরে হচ্ছে আপনারা আমাদেরকে বললে এরপরে আমি বুঝবো যে আপনারা ভিডিও দেখেছিলেন কি না। যদি না দেখে কমেন্ট করেন, অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেবো না, কারণ ভিডিওটা করেছি আপনাদের এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। যা হোক, মূল ভিডিওতে চলে যাচ্ছি। বাংলাদেশে অনেকগুলো পোর্ট রয়েছে যেগুলো দিয়ে বাংলাদেশে আমদানি হয়ে থাকে, যেমন মেইন যে পোর্টগুলো, ঢাকা এয়ারপোর্ট, চিটাং কাস্টম হাউস, আইসিডি, এরপরে হচ্ছে খুলনা মোংলা যে পোর্ট রয়েছে, এরপরে বেনাপোল পোর্ট রয়েছে, এগুলো হচ্ছে মেইন পোর্ট। এগুলো দিয়েই সাধারণত অধিক পরিমাণে প্রোডাক্ট বাংলাদেশে আমদানি হয়ে থাকে। এছাড়াও ছোট ছোট অনেক পোর্ট বাংলাদেশে রয়েছে যেগুলো দিয়ে অনেক প্রোডাক্ট এসে থাকে। তো প্রত্যেকটা পোর্টের কিন্তু সিএনডএফের খরচ আলাদা আলাদা হবে এবং প্রোডাক্ট ওয়াইজ হচ্ছে সিএনডএফের খরচ আলাদা হবে। এই বিষয়টা আপনাদেরকে আসলে আমি অনেকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি, কিন্তু আপনারা কেন বুঝতেছেন না সেটা আমার বুঝে আসে না। ধরুন, আপনি এয়ারপোর্টে একটা কুরিয়ারের প্রোডাক্ট নিয়ে আসলেন, একটা ছোট একটা প্রোডাক্ট, এখানে আপনার সিএনডএফ খরচ হবে 1 থেকে 2 হাজার টাকা আপনি যদি কুরিয়ারে একটা প্রোডাক্ট নর্মালি কুরিয়ারে নিয়ে আসেন। এরপরে আপনি যদি সেই প্রোডাক্টটা কুরিয়ারে না এনে আপনি যদি কুরিয়ারে এলসি করে নিয়ে আসলেন, কুরিয়ারে নিয়ে আসলেন কিন্তু এলসি, সেখানে 5 থেকে 10 হাজার টাকা আপনার ইজিলি খরচ হবে। আবার ধরুন, আপনি এয়ারপোর্টে ডিরেক্ট বিমানে একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, সেখানে আপনার খরচ হবে 10 থেকে 20 হাজার টাকা আপনার খরচ রয়েছে। আবার ধরুন, আপনি এয়ারপোর্টে বন্ডের একটা সিস্টেম রয়েছে, বন্ডের যে সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আসে, সেখানে 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়। তো এই যে খরচের একটা ভিন্নতা রয়েছে, এই জন্য আমি, আপনারা হুট করে আমাকে জিজ্ঞাসা করলে আমি সেটা উত্তর দেই না সাধারণত, কারণ আপনি আমাকে এক্স্যাক্টলি বলতে হবে যে আপনার প্রোডাক্টটা কোন পোর্টে আসবে এবং কীভাবে প্রোডাক্টটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন। হ্যাঁ, সেটা আমাকে যদি আপনি বলতে পারেন, তাহলে আমি আপনাকে এক্স্যাক্টলি বলতে পারবো। এরপরে চিটাংয়ে আপনি ধরুন প্রোডাক্ট নিয়ে আসলেন, এখন চিটাংয়ে আপনি যদি ফুল কন্টেনার নিয়ে আসেন, সেটার ক্ষেত্রে এক ধরনের খরচ হবে, ধরুন 20 ফিট কন্টেনারের ক্ষেত্রে 25 থেকে 30 হাজার টাকা খরচ হয় আপনার শুধু মিসিলিয়ান্স, এরপরে সিএনডএফের একটা কমিশন রয়েছে। যদি 40 ফিট কন্টেনার আনেন, সেক্ষেত্রে 40 থেকে 50 হাজার টাকার মতো আপনার খরচ হবে। এরপরে প্রোডাক্ট ওয়াইজ হচ্ছে আপনার খরচ হয়, যেমন ধরুন আপনি মেশিনারি নিয়ে আসলেন, সেক্ষেত্রে খরচ একটু বেশি হবে, কারণ
সেগুলোর ক্ষেত্রে হাইস্টার ক্রেনের প্রয়োজন হয়, সেগুলোকে কন্টেনার থেকে বের করা বা আপনার ট্রাকে উঠানো, এই ক্ষেত্রে হাইস্টার ক্রেনের প্রয়োজন হয়, সেখানে একটু খরচ বেশি লাগবে। এরপরে ধরুন আপনি বেনাপোল দিয়ে নিয়ে আসলেন, বেনাপোলে আবার খরচ আরেকটু বেশি প্রয়োজন হয়, 40-50 হাজার টাকার নিচে একটা ট্রাক ক্লিয়ারেন্স করার জন্য একটা ডকুমেন্টস। এরপরে আপনি আইসিডিতে যদি নিয়ে আসেন, আইসিডিতে আরও বেশি খরচ হয়। তো আসলে টোটাল এই যে যেই টাকাটা আপনি সিএনএফকে দিবেন, এই টাকাটা কিন্তু টোটালি সিএনএফের টাকা নয়। হ্যাঁ, এখানে সিএনএফ যেটা করে যে মিসিলিয়াস হিসাবে, সেখানে সে অনেকগুলো খরচ ধরে, যেমন লেবারের খরচ ধরবে, আপনার কাস্টমসের মিসিলিয়াস খরচ যেটা রয়েছে সেটা ধরবে, সাথে আপনার সিএনএফের একটা কমিশন ধরবে, এরপরে সিএনএফের যারা রয়েছে কাজ করেন ওনাদের একটা খরচ রয়েছে। আপনার একটা প্রোডাক্ট নিয়ে, আপনার একটা ডকুমেন্টস নিয়ে যদি এক সপ্তাহ আমরা কাজ করি, সেক্ষেত্রে আমাদেরও তো একটা খরচ রয়েছে, অফিসিয়াল খরচ রয়েছে, অন্যান্য খরচ মিলিয়ে মোটামুটি একটা খরচের হিসাব হচ্ছে ধরে নেয়। এই টাকাটা কিন্তু পুরাটা সিএনএফের নয়। হ্যাঁ, এটা সিএনএফের কাছে, আমাদের কাছে খুব সামান্যটাই থাকে, বাকিটা হচ্ছে অন্যান্যদের কাছে চলে যায়। তো আপনারা আশা করি কিছুটা ধারণা পেয়েছেন। এরপরে যদি আপনি একদম এক্স্যাক্টলি ধারণা পেতে চান যে আমার এই প্রোডাক্টটা আমি নিয়ে আসবো, এটার জন্য প্রোডাক্ট বলতে হবে, আপনার কী প্রোডাক্ট আসবে, কত কেজি আসবে, সেটা কি এলসি করে আসবে নাকি টিটি করে আসবে, কোন ফুটে আসবে, 20 ফিটে আসবে নাকি 40 ফিটে আসবে, সেটা মেশিনারি নাকি কী ধরনের প্রোডাক্ট, এইসব কিছু আমরা বিবেচনা করেই আপনাকে একটা সিএনএফের একটা কস্টিংয়ের হিসাব দেবো। এটা আন্দাজে ঠিক আপনি বললেন আমাকে যে ভাই 1 লাখ টাকার মাল আনলাম, আমার কত টাকা সিএনএফ খরচ হতে পারে, এটা বললে কিন্তু আমি কখনোই আপনাদের রিপ্লাইও দেবো না বা এটার অ্যান্সারও দেবো না, কারণ আপনাদেরকে আমি আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো দিয়ে থাকি। দেখুন, এই এই যে এক্সপোর্ট ইম্পোর্টের ট্রেনিং করায়, অনেকে অনেক টাকা নেয় সেখানে, 3000 টাকা, 4000 টাকা। আমি দেখছি যে একজনে অনলাইনে ট্রেনিং 12000 টাকা হচ্ছে অনলাইন ট্রেনিং ওনার ভ্যালু, এবং সেখান থেকে উনি 80% ডিসকাউন্ট দিয়ে সেটা 2000 টাকা 3000 টাকা চলে এসেছে। তো এই রকমের প্রয়োজন নাই। আমি আপনারা যে 12-13 হাজার টাকা দিয়ে যেই ট্রেনিংগুলো আপনারা দেখতেছেন সেগুলো কিন্তু আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। এরপরে অনেকে পেইড, আপনারা চাচ্ছেন যে একদম এক্সক্লুসিভ টাইপের ট্রেনিং পাওয়ার জন্য, সেটা আমি চেষ্টা করতেছি যে একদম আপনাদের জন্য এক্সক্লুসিভ টাইপের কিছু ট্রেনিং ব্যবস্থা করার জন্য। সেটা দেখি, আমি আসলে একসময় অফলাইনে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম, সেখানে কিছুদিন পরেই করোনার কারণে সেটা বন্ধ করে দিয়েছিলাম, যাই হোক সেটাও আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন, দেখার পরে আপনারা হচ্ছে আমাকে কোয়েশ্চেন করবেন যে এটা কীভাবে করা যায়, তাহলে আমি অ্যান্সার দিতে নিজেরও ভালো লাগবে। আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিওগুলো খুব দ্রুত পেতে পারেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।